হাই ডিয়ার এভরিওয়ান, আজকে আমি এই অধ্যায়ে যারা নতুন স্পোকেন ইংলিশ শিখতে শুরু করেছো এবং ইংরেজিতে একদম কাঁচা ও নার্ভাস, তাদের জন্য অধিক গুরুত্বপূর্ণ আরও 70টি দরকারি ওয়ার্ড মিনিং বাংলা টু ইংলিশ অত্যন্ত যত্ন সহকারে তৈরি করে দিলাম। এই ভোকাবুলারিগুলো 7 থেকে 10 বার ভালো করে শোনো এবং প্র্যাকটিস করো, দেখবে তোমার সারা জীবন কাজে লাগবে। তো চলো শিখে নিই আজকে 70টি গুরুত্বপূর্ণ ওয়ার্ড মিনিংগুলো। আড়াআড়িভাবে, আড়াআড়িভাবে মানে হচ্ছে অ্যাক্রোস, অ্যাক্রোস মানে হচ্ছে আড়াআড়িভাবে। বিদ্যুৎ, বিদ্যুৎ মানে হচ্ছে ইলেকট্রিসিটি, ইলেকট্রিসিটি মানে হচ্ছে বিদ্যুৎ। উপভোগ করা, উপভোগ করা মানে হচ্ছে এনজয়, এনজয় মানে হচ্ছে উপভোগ করা। প্রবেশ করা, প্রবেশ করা মানে হচ্ছে ইন্টার, ইন্টার মানে হচ্ছে প্রবেশ করা। বিশেষ, বিশেষ মানে হচ্ছে স্পেশাল, স্পেশাল মানে হচ্ছে বিশেষ, বিশেষ মানে হচ্ছে স্পেশাল। প্রতি বা প্রত্যেক, প্রতি বা প্রত্যেক মানে হচ্ছে এভরি, এভরি মানে হচ্ছে প্রতি বা প্রত্যেক। কর্মঠ, কর্মঠ মানে হচ্ছে অ্যাক্টিভ, অ্যাক্টিভ মানে হচ্ছে কর্মঠ। ঠিকানা, ঠিকানা মানে হচ্ছে অ্যাড্রেস, অ্যাড্রেস মানে হচ্ছে ঠিকানা। গ্রহণ করা, গ্রহণ করা মানে হচ্ছে অ্যাকসেপ্ট, অ্যাকসেপ্ট মানে হচ্ছে গ্রহণ করা। সৌন্দর্য বাড়ানো, সৌন্দর্য বাড়ানো মানে হচ্ছে বিউটিফাই, বিউটিফাই মানে হচ্ছে সৌন্দর্য বাড়ানো। ভদ্র আচরণ করা, ভদ্র আচরণ করা মানে হচ্ছে বিহেভ, বিহেভ মানে হচ্ছে ভদ্র আচরণ করা। বিশ্বাস করা, বিশ্বাস করা মানে হচ্ছে বিলিভ, বিলিভ মানে হচ্ছে বিশ্বাস করা। রক্তাক্ত করা, রক্তাক্ত করা মানে হচ্ছে ব্লিড, ব্লিড মানে হচ্ছে রক্তাক্ত করা। সিদ্ধ করা, সিদ্ধ করা মানে হচ্ছে বয়েল, বয়েল মানে হচ্ছে সিদ্ধ করা। শ্বাস ফেলা, শ্বাস ফেলা মানে হচ্ছে ব্রিথ, ব্রিথ মানে হচ্ছে শ্বাস ফেলা। ডাকা, ডাকা মানে হচ্ছে কল, কল মানে হচ্ছে ডাকা। সচেতন, সচেতন মানে হচ্ছে কেয়ারফুল, কেয়ারফুল মানে হচ্ছে সচেতন। বহন করা, বহন করা মানে হচ্ছে ক্যারি, ক্যারি মানে হচ্ছে বহন করা। উদযাপন করা, উদযাপন করা মানে হচ্ছে সেলিব্রেট, সেলিব্রেট মানে হচ্ছে উদযাপন করা। ছোটো পাতলা টুকরো করা, ছোটো পাতলা টুকরো করা মানে হচ্ছে চিপ, চিপ মানে হচ্ছে ছোটো পাতলা টুকরো করা। স্যাঁতসেঁতে বা আর্দ্র করা, স্যাঁতসেঁতে আর্দ্র করা মানে হচ্ছে ড্যাম্প, ড্যাম্প মানে হচ্ছে স্যাঁতসেঁতে বা আর্দ্র করা। সাহসী হওয়া মানে হচ্ছে ডেয়ার, ডেয়ার মানে হচ্ছে সাহসী হওয়া, ডিএআরই, ডিয়ার। সিদ্ধান্ত নেওয়া, সিদ্ধান্ত নেওয়া মানে হচ্ছে ডিসাইড, ডিসাইড মানে হচ্ছে সিদ্ধান্ত নেওয়া। অনুমান করা, অনুমান করা মানে হচ্ছে গেস, গেস মানে হচ্ছে অনুমান করা। প্রায় বা সম্পর্কে, প্রায় বা সম্পর্কে মানে হচ্ছে অ্যাবাউট, অ্যাবাউট মানে হচ্ছে প্রায় বা সম্পর্কে। ভারপ্রাপ্ত বা অভিনয়, ভারপ্রাপ্ত বা অভিনয় মানে হচ্ছে অ্যাক্টিং, অ্যাক্টিং মানে হচ্ছে ভারপ্রাপ্ত বা অভিনয়।
যোগ করা, যোগ করা মানে হচ্ছে অ্যাড, অ্যাড মানে হচ্ছে যোগ করা, এ ডবল ডি অ্যাড। উপদেশ বা পরামর্শ, উপদেশ বা পরামর্শ মানে হচ্ছে অ্যাডভাইস, অ্যাডভাইস মানে হচ্ছে উপদেশ বা পরামর্শ। সাজানো, সাজানো মানে হচ্ছে ডেকোরেট, ডেকোরেট মানে হচ্ছে সাজানো। দেরি করা, দেরি করা মানে হচ্ছে ডিলে, ডিলে মানে হচ্ছে দেরি করা। বিরতি, বিরতি মানে হচ্ছে ব্রেক, ব্রেক মানে হচ্ছে বিরতি। পিঠা বা কেক, পিঠা বা কেক মানে হচ্ছে কেক, কেক মানে হচ্ছে পিঠা বা কেক। মোমবাতি, মোমবাতি মানে হচ্ছে ক্যান্ডেল, ক্যান্ডেল মানে হচ্ছে মোমবাতি। অসতর্কভাবে, অসতর্কভাবে মানে হচ্ছে কেয়ারলেসলি, কেয়ারলেসলি মানে হচ্ছে অসতর্কভাবে। সহজভাবে, সহজভাবে মানে হচ্ছে ইজিলি, ইজিলি মানে হচ্ছে সহজভাবে। উত্তেজিত করা, উত্তেজিত করা মানে হচ্ছে এক্সাইট, এক্সাইট মানে হচ্ছে উত্তেজিত করা। অনুশীলন বা ব্যায়াম, অনুশীলন বা ব্যায়াম মানে হচ্ছে এক্সারসাইজ, এক্সারসাইজ মানে হচ্ছে অনুশীলন বা ব্যায়াম। অভিজ্ঞতা, অভিজ্ঞতা মানে হচ্ছে এক্সপার্ট, এক্সপার্ট মানে হচ্ছে অভিজ্ঞতা। ব্যর্থ হওয়া, ব্যর্থ হওয়া মানে হচ্ছে ফেইল, ফেইল মানে হচ্ছে ব্যর্থ হওয়া, এফ এ আই এল ফেল। পাওয়া, পাওয়া মানে হচ্ছে গেট, গেট মানে হচ্ছে পাওয়া। যাওয়া, যাওয়া মানে হচ্ছে গো, গো মানে হচ্ছে যাওয়া। আঁকড়ে ধরা, আঁকড়ে ধরা মানে হচ্ছে গ্র্যাপ, গ্র্যাপ মানে হচ্ছে আঁকড়ে ধরা। অভিবাদন জানানো, অভিবাদন জানানো মানে হচ্ছে গ্রিট, গ্রিট মানে হচ্ছে অভিবাদন জানানো। অভিনয় করা, অভিনয় করা মানে হচ্ছে অ্যাক্ট, অ্যাক্ট মানে হচ্ছে অভিনয় করা। আরম্ভ করা, আরম্ভ করা মানে হচ্ছে বিগিন, বিগিন মানে হচ্ছে আরম্ভ করা। বিবেচনা করা, বিবেচনা করা মানে হচ্ছে বিহোল্ড, বিহোল্ড মানে হচ্ছে বিবেচনা করা। ধোকা দেওয়া, ধোকা দেওয়া মানে হচ্ছে বিট্রেই, বিট্রেই মানে হচ্ছে ধোকা দেওয়া। আশীর্বাদ করা, আশীর্বাদ করা মানে হচ্ছে ব্লেস, ব্লেস মানে হচ্ছে আশীর্বাদ করা। ব্যঙ্গচিত্র বা নকশা, ব্যঙ্গচিত্র বা নকশা মানে হচ্ছে কার্টুন, কার্টুন মানে হচ্ছে ব্যঙ্গচিত্র বা নকশা। মুরগির মাংস, মুরগির মাংস মানে হচ্ছে চিকেন, চিকেন মানে হচ্ছে মুরগির মাংস। ক্ষতি করা, ক্ষতি করা মানে হচ্ছে ড্যামেজ, ড্যামেজ মানে হচ্ছে ক্ষতি করা। নাচা, নাচা মানে হচ্ছে ড্যান্স, ড্যান্স মানে হচ্ছে নাচা। ক্ষয় পাওয়া বা হওয়া, ক্ষয় পাওয়া বা হওয়া মানে হচ্ছে ডিকে, ডিকে মানে হচ্ছে ক্ষয় পাওয়া বা হওয়া। দেওয়া, দেওয়া মানে হচ্ছে গিপ, গিপ মানে হচ্ছে দেওয়া। শাসন করা, শাসন করা মানে হচ্ছে গভর্ন,
গভর্ন মানে হচ্ছে শাসন করা, প্রদান করতে সম্মত হওয়া, প্রদান করতে সম্মত হওয়া মানে হচ্ছে গ্রান্ট, গ্রান্ট মানে হচ্ছে প্রদান করতে সম্মত হওয়া, জন্ম দেওয়া, জন্ম দেওয়া মানে হচ্ছে গ্রো, গ্রো মানে হচ্ছে জন্ম দেওয়া, ঘোষণা দেওয়া, ঘোষণা দেওয়া মানে হচ্ছে ডিক্লেয়ার, ডিক্লেয়ার মানে হচ্ছে ঘোষণা দেওয়া, কমানো, কমানো মানে হচ্ছে ডিক্রিজ, ডিক্রিজ মানে হচ্ছে কমানো, ভূমিকম্প, ভূমিকম্প মানে হচ্ছে আর্থকোয়াক, আর্থকোয়াক মানে হচ্ছে ভূমিকম্প, ডিম, ডিম মানে হচ্ছে এগ, এগ মানে হচ্ছে ডিম, জরুরি প্রয়োজন, জরুরি প্রয়োজন মানে হচ্ছে ইমার্জেন্সি, ইমার্জেন্সি মানে হচ্ছে জরুরি প্রয়োজন, উপভোগ বা আনন্দ, উপভোগ বা আনন্দ মানে হচ্ছে এনজয়মেন্ট, এনজয়মেন্ট মানে হচ্ছে উপভোগ বা আনন্দ, চিত্ত বিনোদন করা, চিত্ত বিনোদন করা মানে হচ্ছে এন্টারটেইন, এন্টারটেইন মানে হচ্ছে চিত্ত বিনোদন করা, এমনকি, এমনকি মানে হচ্ছে ইভেন, ইভেন মানে হচ্ছে এমনকি, প্রতিদিন, প্রতিদিন মানে হচ্ছে এভরিডে, এভরিডে মানে হচ্ছে প্রতিদিন, উত্তেজিত, উত্তেজিত মানে হচ্ছে এক্সাইটমেন্ট, এক্সাইটমেন্ট মানে হচ্ছে উত্তেজিত, প্রদর্শনী, প্রদর্শনী মানে হচ্ছে এক্সিবিশন, এক্সিবিশন মানে হচ্ছে প্রদর্শনী, সত্য বা প্রকৃত ঘটনা, সত্য বা প্রকৃত ঘটনা মানে হচ্ছে ফ্যাক্ট, ফ্যাক্ট মানে হচ্ছে সত্য বা প্রকৃত ঘটনা, বাড়ানো বা উপার্জন করা, বাড়ানো বা উপার্জন করা মানে হচ্ছে গেইন, গেইন মানে হচ্ছে বাড়ানো বা উপার্জন করা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, আজ এ পর্যন্তই রাখছি। আর আজকের লেসন সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবে এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না যেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, সি ইউ দ্য নেক্সট টাইম, টিল অ্যান্ড টেক কেয়ার, আল্লাহ হাফেজ।